নীলফামারীতে আন্তজেলা অটোভ্যান চক্রের তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার নিত্যানন্দী আন্তজেলা অটোভ্যান চক্রের কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ হানিফা ওরফে হানিফ ডাকাত গত শুক্রবার স্থানীয় পূর্ব পরিচিত ভ্যান চালক সামাদকে সুকৌশলে ডোমারে নিয়ে যায়। পরে গভীর রাতে ফেরার পথে ভ্যান চালক সামাদকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সদর ও জলঢাকা সার্কেল মোহাম্মদ মুস্তফা মঞ্জুর, সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইতিমধ্যে একজন ওয়ান সিস্টেমে রয়েছে এবং বাকি সবাই তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে।